আলু ভাজা তুলছে তিতলি, ব্যাট পাপড় তুলছে দোলা, বাঁধাকপির আচার তুলছে দোলা, টমেটো রাইস, হ্যাঁ টমেটো রাইস, টমেটো রাইস, রুটি, রুটি, পাপড়, পাপড়। এই থালিটার দাম মাত্র 160 টাকা। প্লেট ভোজনম নন ভেজ। এই যে হাতে রয়েছে টোকেন, তো যাব না করলে খাবার দেবে না ভাইয়া, ইয়ে লেকে যাইয়ে এক্সট্রা প্লেট দিজিয়েগা। হ্যাঁ প্লেট ভোজনম নন ভেজ, দেখা যাক কি আছে ওতে। হ্যাঁ রোজকার একই কাজ, হাত ধোয়া, হাতটা ধুয়ে আসি, তিতলি যা স্নান করে এসছে, চুল দেখে বোঝা যাচ্ছে। ও কলা পাতা, আরে বাপ রে বাপ, ইসমে সার্ভ কর দিজিয়ে, ডাল দিজিয়ে। চলে এসছে আমাদের প্লেট ভোজনম নন ভেজ, এখানে রয়েছে প্রচুর ভাত, ছোট ছোট চালের। ভাইয়া কোন সা রাইস এই? কোন সা ইউজ করতে মালুম নেই। ছোট ছোট চাল কি সুন্দর, যে অন্য টাইপের। হ্যাঁ ইয়ে দেখ রাখ দিজিয়ে, ইয়ে কে আছে, চিকেন, চিকেন, আচ্ছা ইয়ে ডাল হে, দহি, ডাল, চিকেন, দহি, প্যাজ, প্যাজ, নাসিকের পেঁয়াজ, লেবু। ভাইয়া হরি মির্চ হ্যায় কে? এইবার সবচেয়ে ইন্টারেস্টিং থালি সাজানো হচ্ছে। কলা পাতা পড়লো, ভিন্ডি হে, ভিন্ডি সবজি, ভিন্ডি সবজি, গোবি সবজি, পাত্তা গোবি, পাত্তা গোবি, বাঁধা গোবি সবজি, কি ডাল হে, কোন সা ডাল হে, ইয়ে কোন সা মাল, আচ্ছা ডাল আছে, ডাল আছে, ডাল, এটা ডাল, কোন সা ডাল পরে হিসাব করব, আগে দেখি। আলু ফ্রাই, আলু ফ্রাই, আলু ফ্রাই হাওয়া হয়ে গেল। এ কে আছে, চাটনি, চাটনি, হুম, বাঁধা গোবি চাটনি, মিষ্টি ভাজি, লঙ্কা চপ, কে সুইট, বাহ মিষ্টি, তুমি কি দিবে, টমেটো রাইস, হ্যাঁ টমেটো রাইস, টমেটো রাইস, রুটি হে, রুটি, পাপড়, পাপড়। ইসকা প্রাইস কিতনা হে? ফুল মিল্স কা 168। এই থালিটার দাম মাত্র 160 টাকা। কত ভ্যারাইটিস আছে, আর এই যে চিকেন থালি দেখছো, শুধু চিকেন, ডাল আর দই, দাম 220, 220। তো কে প্রফিটেবল হলো? আসো আমরা পাল্টা পাল্টি করি। কোনটা খাবি তিতলি বল? এটাই ভালো। আচ্ছা ওটা শুরু কর, তারপর এটাও খাবি। আগে এটা খেয়ে নি, তারপর এক্সচেঞ্জ করবো আমরা। তো সাদা ভাত, একদম ঝুরঝুরে রাইস, ছোট ছোট চাল, ছোট ছোট চাল। এবার ডালটা নিয়ে নেবো, ডালের মধ্যে রয়েছে প্রচুর সবজি, রয়েছে কারি পাতা, সর্ষে ফোড়ন, সঙ্গে রয়েছে চিকেন, চিকেনের পিসগুলো দেখিয়ে দিই একবার। ওয়ান, অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলোই রয়েছে। আবার দুটো খাও, পরে আবার খেয়ে ভেজ তালিটাও খেতে হবে। আর টক দই সঙ্গে পেঁয়াজ, লেবু। ভাত দিয়ে আমি আগে খাবো ডাল। সম্বার হয়, সম্বারের টেস্ট পাচ্ছি, টক টক, কারি পাতা দেওয়া, ভালো লাগছে খেতে, সঙ্গে চিকেন। পেঁয়াজ, বাড়িতে কলা পাতায় খাই, অন্য জায়গায় খাই, বাট এখানে কলা পাতায় না টেস্ট মনে হচ্ছে অন্যরকম লাগছে। আলাদাবাদে এসে কলা পাতায় এরকম ভাত, সাম্বারের মতো ডাল আর চিকেন খেয়ে মনটা পুরো ভরে গেল। আরো ভালো লাগে জিকোর পাত্তা দেখে, জিকো একদম ঠিক কাজ করেছে, এখানে এসে এখানে অথেন্টিক খাবার খাচ্ছে, দেখেই না পুরো মনটা ভরে যাচ্ছে। আলু ভাজা, ব্যাট পাপড়, ব্যাট, ব্যাট, আলু ভাজা, এখান থেকে যেগুলো পছন্দ তুলে নেয়, আলু ভাজা তুলছে তিতলি, ব্যাট পাপড় তোল, ব্যাট পাপড় তুলছে দোলা, রুটি তোল, এই রে ওটা তুলবো না, আর নেবো একটু বাঁধাকপির আচার, বাঁধাকপির আচার তুলছে দোলা, ভেন্ডি, ভেন্ডি, ভেন্ডি কোনটা, এটা ভেন্ডি একটু নাও, একটু বলছি একটু নাও, ঢেঁড়সের সবজি খেয়ে দেখ। ডাল দিয়ে ভালো লাগছে? ডাল দিয়ে খুব ভালো লাগছে, তবে যা খেয়ে আমি বুঝলাম বেশি ভালো লাগছে এই আইটেমটা, ভেন্ডি সবজি, তারপর ডাল ভাজা, এটা কি আইটেম খেয়ে দেখি, বাঁধাকপি খেয়ে দেখ তো, পাত্তাকপি, যার মধ্যে রয়েছে বিউলির ডাল, টমেটো খেয়ে দেখি, অন্য রকম খেতে, হেভি আনন্দ পেয়েছি খেয়ে। আলু কিন্তু নেই, নেই কড়াইশুঁটি, টমেটো আছে, রয়েছে বিউলির ডাল, দারুণ লাগছে, অন্য রকম লাগছে, টকটক খাবার, ঝাল ঝাল লাগছে, টেস্টটা পুরো ইউনিক টাইপের লাগছে, মানে কারি পাতা স্বাদ রয়েছে, রয়েছে টক দই, হাতটা ধুয়ে আসি, হ্যাঁ সব আছে আমার কাছে, আছে রুটি, আছে টমেটো রাইস, আছে এখানে লঙ্কার চপ, এখানে মিষ্টি, মিষ্টিটা আগে খাবো, মিষ্টি দেখে কিন্তু থাকা যায় না। দারুণ খেতে মিশ্র, খাও দারুণ খেতে, কিসের বলো তো, সিমের মতো খেতে, কিন্তু কালারটা অরেঞ্জ কালার, এ কিসে বানতা, ইয়ে সিমই, 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 ইসমে ইয়ে কালার চেঞ্জ কি কেসে হো গিয়া, ফুড কালার দিয়ে, সিময়ের মিষ্টি জিজ্ঞাসা করলাম যে এরকম লালচে, এরকম অরেঞ্জ কালার কী করবো, বললো একটু সামান্য কালার দেওয়া হয়, হালকা মিষ্টি, হালকা মিষ্টি দেওয়া হয়, টমেটো রাইস, টমেটো লঙ্কার চপ, বাঁধাকপির চাটনি, রাইসটা খুবই কম, তোমার পকোড়া, কিসের পকোড়া, আলু, আলু পকোড়া, এই মিলটার দাম হচ্ছে 160 টাকা। কোথায় পাবেন? হায়দ্রাবাদ হোমটেল হোটেল, রেস্টুরেন্টের নামটা আলাদা, এটা ফুললি ভেজ, তেলেগুতে লেখা আছে, তেলেগুতে, কেউ পড়তে পারলে বলুন, এই রেস্টুরেন্টের নাম কি আছে,
আমি জিজ্ঞাসা করছি এই রেস্টুরেন্টের নাম কি আছে, দিদি বলছে হিন্দি, তেলেগু বলতে হবে, তেলেগু কেরা তেলেগু শিখেছো বলো? চালা চালা বাগুন্ডি একটাই শিখেছি, ভেরি ভেরি নাইস। চালা চালা বাগুন্ডি মানে ভেরি ভেরি নাইস। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লক্ষ্মী গাড়ি মান্ডি। এটা কোথায়? এটা হচ্ছে তোমার হাইটেক সিটি, অ্যাড্রেসটা লিখে দেবো নিচে। পিয়াজ নাও? হ্যাঁ পিয়াজ আছে, সব কথা লম্বা লম্বা পিয়াজ। ভালো লেগেছে? দারুণ লেগেছে খাবারটা। বাস ঘি দেওয়া রয়েছে। আমি একটু চিকেনের গ্রেভি দিয়ে খাবো। খাবে নাও, কিন্তু ব্রাশ করো যে ঘি। প্রচুর কারি পাতা আছে চিকেনের গ্রেভি তো। কারি পাতার স্মেল আসছে। এটা আন্ধেরি চিকেন। আমাদের রয়েছে যা খেয়ে দিতে পারলাম, রয়েছে শুকনো নারকেল, ধনে, আবার এলাচ, ওরকম একটা ফ্লেভার আসছে। রুটিটাও হেভি। ভেন্ডি দিয়ে খাচ্ছি, ভেন্ডি গ্রেভি দিয়ে রুটি। ব্যাট পাবো। দান রুটি যখন এরকম খেতে আসবেন না অন্য জায়গায়, সবসময় নেবেন দুরকম খাবার, তাহলে কি আর এক্সেস করে খাওয়া যাবে, জিকর মাথায় সেই ব্যাপারটা চলে আর কি, একটু অন্যরকম। সবসময় বাইরে ভেজ খাওয়া উচিত, নন ভেজটা এড়িয়ে যাওয়া উচিত। ঠিক, আর নন ভেজ খেলেও খাওয়া উচিত চিকেন, মাটনটা খাওয়া উচিত না, এটা আমি বুঝতে পেরেছি। বাঙালিদের কাছে টমেটো রাইস হোক, লেমন রাইস হোক, সাদা ভাত হচ্ছে সবচেয়ে হিট। খা, আমি আবার এক্সচেঞ্জ করব। জিকর পাত থেকে চুরি হচ্ছে বাঁধাকপি তরকারি। এক্সচেঞ্জ করবে? করো। সাদা ভাত খাবো, লেমন রাইস তুমি নাও। ওটা টমেটো রাইস। টমেটো রাইস তুমি নাও। দাও নাও এটা। টমেটো রাইস দাও। চলে যাচ্ছে দোলার পাতে, আর এখানে সাদা রাইস চলে আসছে আমার থালায়। বাঁধাকপিতে আছে বিউলির ডাল তো বলেছি, রয়েছে নারকেল, মুখে পড়ছে নারকেল, অন্যরকম লাগছে। একটু বলে দিই, আমার হাতে রয়েছে আলুর পাকোড়া, এর মধ্যে রয়েছে কারি পাতা, দারুণ লাগছে কিন্তু আলু, তার মধ্যে কারি পাতা, তারপর সেটাকে পকোড়া বানিয়েছে বেসনে চুবিয়ে, তার মধ্যে রয়েছে চালের গুঁড়ো, বেশ ক্রিস্পি। চিকেন নেবো? না, আদৌ কি চিকেন আছে? এই রে আছে, আছে, এই রে, এই আছে চিকেন। চিকেন কিন্তু আমরা যে স্টাইলে চিকেন বানাই সেটা কিন্তু সবসময় বেস্ট। এখানকার চিকেন একটু অন্য ধরনের খেতে, নারকেল তেল দিয়ে করে নাকি? নারকেল পাউডার রয়েছে, নারকেল পাউডার, নারকেল পাউডার আছে, ধনে গুঁড়ো আছে, এলাচি পাউডার আছে, পোস্ত আছে, সলিড পিস। ভালো খুব করে, হ্যাঁ ওই টক দই থাকে, টক দই যেটা ইন্টারেস্টিং, এই বাঁধাকপির চাটনি না বললে না কেউ বুঝতে পারবে না, টক টক ঝালঝাল মিহি বাঁধাকপি, খুব ভালো খেতে না কি বলবো। সব রান্নায় রয়েছে কারি পাতা আর বিউলির ডাল, গোটা গোটা ফোড়ন, ডালেও ছিল বাঁধাকপির চাটনি, কাছে ওর মধ্যে রয়েছে 408, ডালেও ছিল, ছিল বাঁধাকপির চাটনির মধ্যে। সব রান্নার মধ্যে না যেগুলো তরকারি সবজিগুলো আছে ওদের রয়েছে এই বিউলির ডাল ফোড়ন দেওয়া আর কারি পাতা। চিকেনে কিন্তু একটু নুন বেশি আছে, ঠিক, চিকেন নুনটা বেশি। তো যারা সাউথ ইন্ডিয়ায় থাকো, মানে হায়দ্রাবাদ তেলেঙ্গানায় থাকো, তারা একটু কমেন্ট করে জানিও যে এই যে চালটা আছে চালটার নাম কি। একদম ছোট ছোট চাল, আমাদের ওখানে যেটা লম্বা চাল হয়, বাট এখানে একদম ছোট ছোট চাল, সব হোটেলে রাস্তাঘাট সব জায়গায় এই রাইসটাই ইউজ হয়, তার নাম যায় না, কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে। সবার শেষে তিতলি এখন খাচ্ছে টক দই, এটা খুব দরকারি, যেন থালির সঙ্গে এখানে সবসময় টক দই কিন্তু সার্ভ করা হয়। চলো তাহলে এখনকার মতো টাটা টাটা, সাউথ ইন্ডিয়ান থালি থেকে বিদায় নিচ্ছি। দোলা বসে বসে দুটো থালি খাচ্ছে, ভেজ থালি আর নন ভেজ থালি, চিকেন থালি আরও আসছে তোমার জন্য। কি লাগবে? ভেন্ডি, ভেন্ডি হে, ভেন্ডি কা সবজি একদম আলতো, থোড়া 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 থোড়া, হ্যাঁ দিদি, বাস 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 বাস, আর কিছু চাই? নো নো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চাল নেই, চাল নেই চাই। তো বুঝতে পারছো 160 টাকায় তোমাকে এসে আবার সাধবে। হ্যাঁ, যদি তুমি পারো, যদি তুমি টানতে পারো তাহলে কিন্তু প্রফিটে রান করবে, যদি আমাদের মতো হও তাহলে কিন্তু তোমার বেকার লস। আপাতত দুটো থালি, এই থালিটা আর এই থালিটা দুটোই দোলা একা ফিনিশ করবে। কত খাই রে ভাই, কত খাই, আমি এতই খাই, কিছুই খায় না, সবটাই দেখানো। মিষ্টিটা হেভি লেগেছে, এটা একটু নিচ্ছি, তুমি নেবে? থোড়া 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 থোড়া, বাস